গতকাল বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে রোজা চলাকালীন সময়ে তানজিন সাকিব খাবার খেয়েছে একাধিকবার এই নিয়ে মুমিন মুসলমানদের মধ্যে ব্যাপক জল্পনা কল্পনা কেউ কেউ এটাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন কেউ কেউ কানাকাটি করছেন কেউ কেউ আবার একে ধিকা দিয়েছেন অপরদিকে প্রগতিশীলরাও একে নিয়ে ট্রল করছেন একে নিয়ে ট্রল করার কারণ হচ্ছে প্রগতিশীলরা দেখেছেন এ বহুবার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেছে ধর্মের ভয়াবহ বেশ কয়েকটি দিক নিয়ে সে কথা বলেছে। সরাসরিভাবে সে নারীদেরকে নিয়ে কথা বলেছে নারীরা কর্মক্ষেত্রে থাকতে পারবে না বলে সে মনে করে এটি তার সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোতে জানান দিয়েছে এমনকি ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়েও সে কথা বলেছে বাংলাদেশের বিতর্কিত বিভিন্ন ধর্মপ্রচারকদের সাথে তার দহরম মহরম দেখা গেছে তো গতকাল রোজা চলাকালীন সময়ে সে যে প্রকাশ্যে খাবার খেলো এটি সে কেন করলো মমিন মুসলমানরা অনেকেই বলেছেন দাবি করেছেন প্রথমেই যে রোজা রেখে দেখো তানজিম সাকিব আমাদের শায়েক মুফতি মাওলানা একমাত্র মুসলিম খেলোয়াড় বিশ্বের যে চ্যালেচালায় জানাতে যাবে সে করছে কি রোজা রাইখা তিনটা উইকেট নিচ্ছে এটা অসংখ্য পেজ দাবি করেছে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটি স্ক্রিনশট বাস্তবতা হচ্ছে যে দুপুর থেকেই প্রায় দেখা যাচ্ছে তার হাতে খাবার সে রোজা রাখেনি এটাও বলেছে তার সহ খেলোয়াড়রা এবং এটাই সত্য এটাই স্পষ্ট যে এই ধরনের ধর্মবাজরা বাস্তব জীবনে এরকমই চলাচল করে আপনারা অনেকেই বলতে পারেন যে না 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 তানজিম সাকিবের চেয়ে আপনি বেশি জানেন সে রোজা রেখেছিল কিন্তু পেটে ক্র্যাম্প হয়েছিল বলে সে খাবার খেয়ে নিয়েছে না ঘটনা সত্য নয় প্রথমত পেজ বোলাররা রোজা রাখবেন কেন সে তো খেলোয়াড় যদিও ইসলামে ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলা নিষিদ্ধ বইয়ের সাথে খেলাধুলা আর ঘোড়া নিয়ে খেলাধুলা মানে যুদ্ধবাজি শেখা আর বইয়ের সাথে কুতকুত খেলা মানে ওই ধরনের বুঝতেই পারেন বই সাথে কী ধরনের খেলাধুলা হয় শুধু বিছানা খেলান এর বাইরে দৌড়ে দৌড়ি খেলা ছোটাছুটি খেলা এইসব বাদে সব খেলা নিষিদ্ধ রসুল সালি সাল্লাম চার শ্রেণীর মানুষ যাহার নামে যাবে জান্নাতে যাবে না বলে উল্লেখ করেছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জুয়া খেলায় অংশগ্রহণ করে জুয়া খেলা প্রত্যেক যে খেলার টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া পৃথিবীর কোনো নির্ধারিত খেলার নাম জুয়া খেলা নয় প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া যার কারণে মাঝে মধ্যেই বলেছি আপনাদের সামনে যে কেউ যদি আন্তর্জাতিক মানের খেলার গল্প যেখানে চলে যেটা ক্রিকেট যেটা আপনার ফুটবল এই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকাও হারা কেন এই ক্রিকেট খেলা হচ্ছে আন্তর্জাতিকভাবে কোন দেশ কোন দেশের সাথে খেলছে তখন আপনি দেখছেন খুব সাদ করে এটা একটা বড় পাপের সহযোগিতা করছেন আল্লাহ তালা বলেছেন তোমরা পাপ এবং অন্যায় কাজের সহযোগিতা করো না ভালো কাজ সৎ কাজের তোমরা সহযোগিতা করো অপরায়াতের বিরোধিতা করাই আপনি বসে থাকার কারণে পাপ হচ্ছে আমি প্রথমে বলে রাখি যদি কোনো মুসলমান এটা প্রমাণ করতে পারেন যে ইসলামে ক্রিকেট খেলার বৈধতা রয়েছে তাহলে আমি ইসলামের সমালোচনা বাদিয়ে তানজিম সাকিব নিজেও জানে যে ইসলামে ক্রিকেট নিষিদ্ধ তারপরে সে খেলবে দেখুন শাহরুখ খান আমির খান বা সালমান খান সিনেমা মুক্তির আগে বিভিন্ন মন্দিরে গিয়ে পূজা দেন এর মানে কি তিনি হিন্দু হয়ে গেছেন হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন না এটা ব্যবসা তানজিম সাকিব তাদেরই একজন সে এমন আহামরিক কোনো খেলোয়াড় নয় যে তার খেলার কারণে আলাদা নাম হবে সে বাংলাদেশের মমিন মুসলমানদের একটু ধর্মীয় সুশুরি দিয়ে জনপ্রিয়তা পাওয়ার চেষ্টা করে খেলাধুলা স্পষ্টতই ইসলামে নিষিদ্ধ মানে পেশাদার খেলা তো অবশ্যই আপনি যদি শরীরের ব্যায়ামের উদ্দেশ্যে খেলেন সেটা হয়তো ছাড় আছে কিন্তু যেহেতু আপনি এটি পেশাদার খেলা এবং এখানে জুয়া থেকে শুরু করে অনেক কিছুর ব্যাপার রয়েছে বিজ্ঞাপনের ব্যাপার রয়েছে তো আমাদের এই বঙ্গ ক্রিকেটাররা করে কি তারা টাইগারের যে লোগো আছে সেটা ঢেকে দেয় তারা মনে করে তাদের ক্ষমা থোতমা এটা দেখানো ঠিক আছে কিন্তু বাঘের চেহারা দেখানো যাবে না কারণ বাঘ প্রাণী তারা প্রাণী না এটা তারা মনে করে আবার তারা মাছ মাঠের মাঝখানে শুয়ে পড়ে সেজা দেওয়া শুরু করে এই ট্রেনগুলো অবশ্য এই পাখিরা শুরু করেছিল কিন্তু মঙ্গু মুসলিমরাও এটা করে অপর থেকে ভারতের যে ধর্মীয় দর্শন বা হিন্দু ধর্ম হিন্দু ধর্ম নিয়ে মমিনদের মধ্যে নানান ধরনের মিথ প্রচলিত আছে যে হিন্দুরা প্রচণ্ড কুসংস্কারচ্ছন্ন এটা কিছুটা ক্ষেত্রে সত্য হলেও দেখুন ভারতীয় ক্রিকেটাররা তারা কিন্তু মাঠের মধ্যে এই বিভিন্ন তাদের ধর্মীয় সাইন নিয়ে চলে আসে না ভাবেন তো বিরাট কোহলি সে সেঞ্চুরি করার পরে এই বিভিন্ন ঘণ্টা ঘন্টা নিয়ে এসে সে মাঠের মধ্যে ঘোরাঘুরি শুরু করলো হ্যাঁ ধূপ দেওয়া শুরু করলো আর আরতি দেওয়া তাই না এরকম আরতি থালা নিয়ে এরকম নাচছে কেমন লাগবে আপনার দেখতে বাবা মনে করেন বিশাল গণেশকে নিয়ে আসলো মাঠের মধ্যে আম্পায়ারের পাশে দাঁড় করাই দিল কেমন লাগবে দেখতে হিন্দু ধর্মাবলম্বীদের কুসংস্কার অনেকেই বলে কিন্তু আমি ক্রিকেটারদের অন্তত পক্ষে বা শ্রীলঙ্কার ক্রিকেটারদেরকে ধন্যবাদ দেয় যে তারা ধর্মীয় উন্মাদনা মাঠের মধ্যে প্রকাশ করেন না যারা এই ধর্মকে খেলার মধ্যে টেনে নেন আল্লাহ আল্লা আল্লাহ ভগবান ভগবান দাও তারা আসলে বোকার স্বর্গে বাস করে খেলাধুলা যদি তাদের যার যার ঈশ্বরের শ্রেষ্ঠত্ব হতো তাহলে যখন বাংলাদেশ তো গোহারা হারে প্রায় সময় তাই না অমুসলিমদের সাথেই হারে অমুসলি দেশের সাথে হারে বা অমুসলিম খেলোয়াড়দের সাথে হারে তার মানে কি সেই অমুসলিম খেলোয়াড়ের ঈশ্বর বা ভগবান আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ ক্ষমতায় সে বড় হয়ে যায় হয়ে যায় না কিন্তু এই ধরনের মানুষরা কুসংস্কার যারা মানুষ তারা এই ধরনের বিশ্বাস লালন করতে চায় বস্তুত এগুলো হচ্ছে কুসংস্কার অপবিশ্বাস ভ্রান্ত বিশ্বাস তানজিন সাকিব সেই ধরনের মূর্খ লোকজন যারা ধর্মান্ধ তাদের ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে তার একটু ব্যক্তিগত পপুলারিটি বাড়ানোর চেষ্টা করে যেমনটা আপনি দেখেছেন মুশফিকুর রহিম সে বিভিন্ন বিজ্ঞাপনে যোগ দেয় তার ওই ছাগলাদারির কারণে নগদ দেখা গেল যে নগদ সরিয়া আইনের পরিচালিত নগদ ইসলামিক নগদ ইসলামিক বিকাশ এই ধরনের নাম দিয়ে তারা মূলত ব্যবসা করে এই ধরনের ব্যবসা আমরা অতীতেও করতে দেখেছি ইসলামিক ব্যাংকের নাম দেখেন না ইসলামিক ব্যাংক বহুবার বহু জায়গাতে সুদ নিয়েছে সুদ দিয়েছে সুদ ছাড়া তো ব্যাঙ্কিং সিস্টেম সম্ভব নয় এই হিপোক্রেসিগুলো বজায় থাকছে কেন আজকে এত কথা বলার মূল জায়গাটা অন্য একটা জায়গায় আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করো আপনারা অনেকই পরিচিত তারপর একটু মনে করো প্রথমে আমি যে জিনিসটা চ্যালেঞ্জ করেছি যদি কেউ দেখাতে পারেন ইসলামে সুদ বৈধ ঘুষ বৈধ এবং এই খেলাধুলা বিশেষ করে ক্রিকেট ফুটবল এগুলো বৈধ তাহলে আমি ইসলামের সমালোচনা বাদ দিয়ে দেবো আপনারা কেউ যদি ইসলামের কোনো দলিল থেকে আপনারা যেগুলোকে সহি হাদিস মনে করেন যেটাকে কোরআন আল্লাহর বাণী মনে করেন সেই সব জায়গা থেকে আপনারা যদি দেখাতে পারেন এই ধরনের খেলাধুলা বৈধ তাহলে আমি ইসলামের সমালোচনা বাদ দিয়ে দেব একজন ব্যক্তি রোজা রেখে বা রোজার সময় প্রকাশ্যে খাওয়া দাওয়া করবেন এটা তার ব্যক্তি স্বাধীনতা আমরা এই কথাটাই বলি যে কাজটা তানজিম সাকিব গতকাল করেছে এটা আমরা বহুবার বলে এসেছি সে ক্রিকেটার ক্রিকেট খেলবে যদি সে ইসলাম পালন করবে তাহলে ক্রিকেট খেলে কেন সে তো ক্রিকেট খেলার কথা না কোনোভাবেই ইসলাম পালনকারী কোনো ব্যক্তি মনে প্রাণে যদি ইসলামকে লালন করে আল্লাহকে যদি সে মনে করে তার সৃষ্টিকর্তা মোহাম্মদকে যদি সে তার আদর্শ মনে করে তাহলে সে ক্রিকেট খেলতে পারে না অসম্ভব কারণ এটা আমার বক্তব্য না ইসলাম এটাকে সম্পূর্ণভাবে নিষেধ করেছে তো সেই নিষেধাজ্ঞা বাদ দিয়েই তো সে খেলাধুলা করছে তাই না এরপরে সে প্রকাশ্যে খাবার খেয়েছে এই প্রকাশ্যে খাবার খাওয়ার অধিকার তো তার রয়েছে একজন রোজা রাখবে কি রাখবে না এটা তো তার ব্যক্তিগত বিষয় ধরেন কোনো এক মোমেন বান্ধার নুনু খারা হয়ে গেছে এই জন্য তো আর একজন নারী পর্দা করবে না যার নুনু খারা হয়ে গেছে সে তার নুনু রক্ষা করবে তাই না একজন মোমেন বান্ধা দেখতেছে দশজন খাইতেছে এই জন্য তো তার রোজা নষ্ট হবে না যে খাচ্ছে সে খাবে যে খাবে না সে ঘরে থাকবে পর্দার আড়ালে তো সে থাকবে যে বাইরে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না যে মনে করে চোখের সামনে খাবার দেখলে আমি রোজা ভেঙে ফেলবো তাই না তো আমাদের সমাজে যারা প্রকাশ্যে খাবার খেতে যান তারা কিন্তু এই ধর্মান্ধদের তোপের মুখে পড়েন তারা বিভিন্নভাবে নির্যাতিত হন নিপীড়িত হন অপমানিত হন আজকে বঙ্গু মোমেনদেরকে তানজিন সাকিব যে এই ক্রিকেট মাঠে খাবার খাওয়া দেখিয়ে দিল তাতে কি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগলো না তাদের রোজা হালকা হয়ে গেল না আপনারা অনেকেই বলতে পারেন যে তার তো প্রচণ্ড পিপাসা লেগেছে সে খাবে কোথায় আচ্ছা খেলোয়াড়রা কি ডায়পার পড়ে যায় খেলাধুলা করতে তাদের সুসু পায় না প্রাকৃতিক কাজে তো তাদের সাড়া দিতে হয় তো তারা কি সেটা চেন খুলে বা প্যান্টটা খুলে মাঠের মধ্যে শুরু করে দেয় দেয় না তো তেমনি ভাবে সাকিব যদি একদম সাচ্চা মোমেন হতো তাহলে সে ক্যামেরার সামনে খাবার খেত না সে ড্রেসিং রুমে চলে যেতে পারতো ছোট্ট একটা ব্রেক নিয়ে সেখানে পানি টানি খায় যা ইচ্ছা খাইয়ে চলে চলে আসতে পারতো পারতো না তো তারা আসলে তাদের এই যে চেলাচামুনটা যাদেরকে সে দেখায় যে আমি বিশাল বড়ো মোমেন আল্লাহর বান্দা সেই তার মুরিদদের প্রতি তার কোনো ভক্তি শ্রদ্ধা কিছুই ছিল না কোনো কালে এদের থাকে না আপনারা দিল্লা রাজাকারের চরিত্র দেখেন না এই ফিশ মেশিন চলবে এরা এই উদাহরণগুলো বহুবার রেখেছে প্রিয় বন্ধুবান আপনারা যদি কল্পনা করেন এখন এই যুগে এই দু সালে মোহাম্মদ বেঁচে আছে সে কী করতো সে অবশ্যই ক্রিকেটকে বৈধ করত কারণ কি মহম্মদ এখন নিজে এসে বলল তার অনুসারীরা ক্রিকেট খেলা দেখা বাদ দেবে না ফুটবল খেলা দেখা বাদ দেবে না এটা সম্ভব না আরবে তখন ইলেকট্রিসিটি ছিল না টেলিভিশন ছিল না রেডিও ছিল না এই ধরনের কোনো মাঠের ব্যবস্থাও ছিল না মোমেন মুসলমান সেই মহম্মদের অনুসারে কোনো খেলাধুলা আবিষ্কার করতে পারে নাই তখনকার বাস্তবতার এখনকার বাস্তবতা সমান না সুতরাং মোহাম্মদ নিজে এসেও যদি বলে আল্লাহ আসমান থেকে যদি থাকে না নেমেও আসে এই খেলা দেখা তার অনুসারীরা বন্ধ করবে না সুতরাং মোহাম্মদ এটাকে মেনে নিত মোহাম্মদ এরকম অনেক কাজ করেছে যদি আপনাদের একটু মনে করে দিই ভারতীয় ধর্মদর্শনের সাথে যারা পরিচিত অর্থাৎ হিন্দু ধর্মাবলম্বীরা তারা দেখেন তো এই যে কাবাকে কেন্দ্র করে চক্কর দেওয়া এই সাতচক্করটা কাদের সেলাইবিহীন কাপড় পরা সেলাইবিহীন কাপড় কারা পরে আবার তা আবার সাদা কাপড় আপনি হাজিদের দিকে একটু ইন্টারনেটে সার্চ করে বা এই ছবিগুলো দেখেন তো এই ড্রেস কোডটা কাদের এই যে কাবা ঘরটা এই ঘরটা তো একটা পাথরের তৈরি তাই না এই ঘরকে কেন্দ্র করে স্বাচ্ছক করে দেওয়া মাথা নেড়া করা সেলাইবিহীন কাপড় আবার এই যে হাউজে আসাদ নামের এই যে পাথর যে পাথরটাকে বিশ্বাস করা জান্নার থেকে পড়ছে এটা সাদা ছিল দুধের মতো যেটা মোমেন বান্দাদের পাপ চুষতে চুষতে মানে চষার জিনিস এই সেই পাপ শুষে শুষে এটা কালো হয়ে গেছে এই কালো পাথরে যদি কেউ চুমু দেয় তাহলে সে নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যায় তার সব গুণা মাফ হয়ে যায় এই যে পাথর পূজারি হ্যাঁ এই পাথর পূজা করা শয়তানকে উদ্দেশ্য করে একটা নির্দিষ্ট পাথরকে উদ্দেশ্য করে আবার পাথর ছুঁড়ে মারা নিক্ষেপ করা শয়তানের উদ্দেশ্য করে এই যে পাথর পূজা পাথর কেন্দ্রিক আক্রমণ চক্কর কাটা এগুলো কাদের ধর্মীয় বৈশিষ্ট্যের অংশ অবশ্যই হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মিল পাওয়া যায় তৎকালীন পেগানদের এই যে প্রথা সেটা মোহাম্মদ রেখে দিয়েছে কেন রেখেছে কারণ সে জানে মক্কা দখলের পর সে মক্কায় যে হানা দিয়ে অন্যান্য সেই পেগানদের কাছ থেকে মক্কা চিনিয়ে নেওয়ার পরে সে দেখল যে এইটা যদি সে বন্ধ করে যায় তাহলে তার ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে তাই সে পেগানদের এই কালচারটা রেখেছে সে অন্যান্য ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানদের কাছ থেকে বিভিন্ন জিনিস কপি পেস্ট করে ইসলাম বানিয়েছে সেটা অন্য আলাপ তবে এই ধরনের প্রথা যেটা ইসলামের সাথে সরাসরি সাংঘর্ষিক সেটা সে রেখেছে এই যে দাস প্রথা দাসদের সাথে যৌন সঙ্গম করা দাসদের বিক্রি করা এটা কিন্তু সে বাতিল করে নাই সে নিজে এই ঘটনাগুলোর সাথে যুক্ত ছিল কারণ কি পেটের দায় এটা করেছে আমরা যদি মোহাম্মদকে লুচ্চা এই নুনুভূতির একজন গডফাদার ভাবি কিন্তু তৎকালীন তার সাহাবিরা বা অন্যান্য চেলাচামণ্ডারা কিন্তু একই চরিত্রে ছিল তারাও এরকম লুচ্চামি করেছে তারাও এরকম বদমাশি করেছে মোহাম্মদ আলাদাভাবে খুব এক্সট্রিমভাবে কিছু করে নাই যেমন মহম্মদ চেয়েছিল যখন সে তো আসলে বুড়ি থেকে চুরি পুতের বউ থেকে শুরু করে চারটা বোন কিছু বাদ দেয় নাই বিয়া আর সঙ্গমের ক্ষেত্রে তো আয়েশার প্রেম প্রেমে যখন সে হাবুডুবু খেয়েছে তখন কিন্তু সে অনেকটা নারীবাদী হয়ে গেছিলো নারীদের স্বাধীনতার পক্ষে অনেক চেষ্টা করেছে এই যে বোরখা প্রথা হিজাব এগুলো বাদ দিয়ে দিয়েছিল কিন্তু তার সাহাবিরা অর্থাৎ তার যে চেলা চামুনটা তারা তো খেঁপে গেল যে মোহাম্মদ আপনি তো আল্লাহ নামে এসে কিছু বই আপনি চালাই দেন আপনার কোন বইয়ের সাথে শোভেন কোন বইয়ের সাথে কি ঝামেলা হবে সেগুলো আপনি আয়াত আয়াতিল করে আপনি সেটা বউদের কাছ থেকে বাইচে যান কিন্তু আমরা আমাদের বৌদের সামলা সামলাবেন না তাদের যদি বস্তাবন্দি করে না রাখি তাদের যদি আমাদের অধীনস্থ না রাখি তাহলে আমাদের বউদের তো সামলাতে পারবো না আপনি না হয় আল্লাহ নাম দিয়ে বাইচে যান আমরা তো বাজবো না সুতরাং আপনি এটা করতে পারবেন না তাহলে আমরা বিদ্রোহ করবো মোহাম্মদ তারপর আর এই কাজগুলো করতে পারো না যে কারণে এখনও মুসলিম নারীরা দাসত্বের শিকার হচ্ছে পুরুষদের দ্বারা তো মহম্মদ কিছু সংস্কার তো চেয়েছিল কিন্তু সে পারে নাই এখন সে বেঁচে থাকলে এই ক্রিকেটটাকেও সে বৈধ করে যেত এবার আমি যে কথাটা মনে করাতে চাই আপনাদেরকে এই ধর্মপ্রচারকদের ক্ষেত্রে দেখেন তানসিন সাকিব বহু ধর্মপ্রচারকদের সাথে ওঠা বসা করেছে তাকে যদি এই রোজা নিয়ে প্রশ্ন করা হয় সে হয়তো মিথ্যা বলবে যে না আমি তখন আমার আসলে পেটে ক্র্যাম্প হচ্ছিলো ব্লিডিং হচ্ছিলো যদিও মোল্লা মোল্লামর্শিদের সাথে চলাফেরা করলে তার ব্লিডিং হওয়ার কথা কারণ তারা তো পেছনের রাস্তাকে ওই মোল্লা মুশিরা বায়ুপথকে খুব পছন্দ করে তো তানজান সাকিবকে ড্যাশ ড্যাশ করে দিলেও দিতে পারে সেক্ষেত্রে তার রক্ত বের হলেও হতে পারে তবে রক্ত বের হলে সে খেলায় অংশগ্রহণ করার কথা না যাই হোক তাকে যদি আপনি প্রশ্ন করেন সেই বিভিন্নভাবে সে এড়িয়ে যাবে কিন্তু তার যারা আধ্যাত্মিক পিতা ধর্মীয় ওস্তাদ রয়েছে সোকল প্রফেসর ও তমক তারা কি কখনও তানজিল সাকিবকে বলেছে যে বাবা তুমি খেলতে চাইও না এটা ইসলামে নিষিদ্ধ কেন বলে নেই কারণ ওই মোল্লা মৌসীরা যেহেতু মোহাম্মদের চরিত্র সম্পর্কে জানে তারা কোরআন হাদিস পড়েছে ভালো করে ইসলামের জিও পলিটিক্স ভালো করে বোঝে তাই তারাও জানে যে মহম্মদ কি আকামটা থাকলে এখন করতো তাই তারা নিজ দায়িত্বে মহম্মদের এই সম্ভাব্য সায় দেওয়াটাকে তারা মেনে নিচ্ছে যেমনটা ব্যাঙ্কিং সিস্টেম মেনে নেয় মুসলমানরা ব্যাঙ্কিং তো স্পষ্টভাবেই নিষিদ্ধ ইসলামে কারণ মোহাম্মদ তৎকালীন সময় ইহুদিদের ইকোনমিক্যালি ডাউন করে দেওয়ার জন্য বলেছে যে এই ঘুষ মানে সুদ নেওয়া যাবে না সুদ নিলে কী হবে মায়ের সাথে জেনা করা হবে মানে মোহাম্মদের চরিত্রটা এমন ছিল যে সে মা বোন ছাড়া লাগালাগিতে কাউকে কোনো তুলনা দিতে পারতো না মানে আপনি সুদ খেলে কী হবে আপনি আপনার মায়ের সাথে সঙ্গম করবেন এক্সাম্পলটা দেখেন মানে দেখো মোহাম্মদ এখন বেঁচে থাকলে সে এই এই যে ধরেন সুদ খাওয়া ব্যাঙ্কিং সিস্টেমটাকে সে অ্যালাউ করে যেত অ্যালাউ করতে বাধ্য হতো নইলে তো সেটা টিকতে পারবে না আবার এই যে নাচ গান এগুলোকেও সে বৈধ করতো কারণ এখন মোহাম্মদের উম্মতরা যত যাই বলুক না কেন পড়ন দেখেন এমন কোনো মুমিন আসে নাকি আপনি যে দেখতেছেন আচ্ছা আপনি যে ধর্মের হন না কেন কট্টর মুমিন থেকে শুরু করে যে ধর্মের আপনি কি পড়ন দেখেন নাই আপনি পুরুষ আর নারী হন দেখেন নাই দেখেছেন তো তাহলে আপনি কি গান শোনেন নাই কখনো শুনেছেন তো আমি খারাপ ভালো বলছি না দেখেন কাল যদি মিয়া খলিফা উঠা বলে যে আমি আজকে থেকে মাদ্রাসায় এইটা দান করে দেবো দেখবেন মুমিন মুসলমানদের আনন্দের আর সীমা নেই এই যে সাবানা সারা যেমন সিনেমা কইরা সে আসে এখন দেখায় যে আমি পর্দার ছায়া তলে চলে আসছি এ এই যে একটা ছেলে আছে না কি নামটা ভুলে গেছি মুখটা কিছুদিন আগে তার প্যারালাইজড হয়ে গেছিলো বোধ হয় আপনার ছবিটা দেখে মিলে এনে তাসরিফ খান সে বললো না সে গানের টাকা দিয়া মসজিদের বানানোর জন্য সে অর্থ দান করে নাই সে বই লেখার টাকা দিয়ে করছে আরে ভাই বই লেখার টাকা দিয়ে তুমি মসজিদ বানাইতেছো গান গাইতেছো গান গাওয়া হারাম তুমি যেন গান গাও কেন এটাগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে ভাই হিপোক্রেসি দেখেন হামাসের সেই সাতই অক্টোবর যে আকামটা করছিল ইসরায়েলে অতর্কতা হামলা করছে নিরীহ মানুষদের উপর তারপর যখন ইরা পাল্টা হামলা করছে তখন মিয়া খলিফা কী করছে উঠে বলছে না না এটা ঠিক করে না এই সেই হামাসের পক্ষে সেই স্টেটমেন্ট দিয়েছিল ফলে প্লে বয় ম্যাগাজিনের সাথে যে তার চুক্তি ছিল সেটা প্লে বয় বাতিল করছে তখন কিন্তু অনেক মুমিন মুসলমানরা কান্নায় করেছে আরে আরে মিয়া খলিফার সাথে এটা ইনজাস্টিস আরে মিয়া খলিফা করে টা কি তোমরা মিয়া খলিফারের চেন কেমন হেফাজত ইসলাম একবার সানি সানিলিওকে নিয়ে আপত্তি তুলো না বাংলাদেশে সানি লিওনি আসতে পারবে না সানি লিওনি কি করে মোল্লারা জানে কেমন মানে তারা তলে তলে সবাই টেম্পো চালায় আপনি চালাইলে বলবে হরতাল আমি মনে করি তানজান সাকিব যেভাবে প্রকাশ্যে পানি খেয়েছে খাবার খেয়েছে সেইভাবে প্রতিটি মানুষ যে কোনো জায়গায় দাঁড়িয়ে খাবার খেতে পারে এই অধিকারটুকু আপনারা দেবেন হিপোক্রেসি করবেন না মুমিন মুসলমানরা হিপোক্রেসি করতে করতে আজকে তলা নিতে তারা যদি বাস্তবতার সাথে পরিচিত হতো তারা যদি সত্যের সাথে পরিচিত হতো সত্য মেনে নিত তাহলে কিন্তু আমাদের সমাজে কোনো ঝামেলা থাকে না আজকে এই তানজ সাকিম যেরকম পরিশ্রম করছে বোলিং করা তো চারটি খানি বিষয় না সে ছাগু হইতে পারে সে ধর্মান্ধ হইতে পারে ধর্মীয় উন্মোদনা ছড়াইতে পারে তো এটা তো ট্রু সে খেলছে শ্রম দিচ্ছে তো এই শ্রম দেওয়াটা যদি স্বাভাবিক হয় তেমনিভাবে একজন রিক্সাওয়ালা যেমন রিক্সা চালান এটাও স্বাভাবিক একজন বৃদ্ধ মানুষ যদি রোজা রাখতে না চান একটা শিশু যদি রোজা রাখতে না চান অথবা যে কোনো ইয়াং আমার মতো আমি রোজা রাখবো এটা আমার স্বাধীনতা আমি রাস্তা দাঁড়িয়ে ইচ্ছা খাবো তোমার সমস্যাকে তুমি তো আল্লাহ দেখাই বলতে পারবো যে আল্লাহ দেখো আমি তোমার বান্দা তোমার ভয়ে আমি চোখের সামনে এত খাবার দেখে এত হুরপুরে দেখেও আমি খাবারগুলো খাই নাই এটা কিন্তু বলতে পারতেন আপনারা না আপনারা এটা করবেন না ধর্মীয় উন্মাদন হ্যাঁ নাইনটি টু পার্সেন্টের দেশে তুমি খাবার কেন হোটেল বন্ধ খাবার বন্ধ এমন এমনকি মুসলিমদেরকেও খেতে দেবে না এই ধরনের ডাবল স্ট্যান্ডার্ড আচরণ যদি আপনারা বন্ধ না করেন তাহলে আপনারা তলানিতে যেতে থাকবেন এই ধরনের তানজিন সাকিবরা আপনাদের এই ধর্মীয় বিশ্বাসক ছড়াবে আর আপনাদের জুতোর বাড়ি যাবে সেই জুতোর বাড়ি খেতে থাকেন এই ধর্মীয় উন্মাদনের ফলাফল তো এটাই হবে তাই না বাস্তবতা বিমুখ হলে আপনাদের আর কি আশা করেন অসংখ্য ধর্ম শেষ পর্যন্ত